আচ্ছা আচ্ছা, আজকে এখানে অস্কারের জন্য যেন কোনো টাকা টাকা দিয়েছে, আমাদের কোনো টাকা টাকা দিয়েছে? এখন দেইনি, পরে দেবে। তাহলে বলা যেতে পারে মনি সাহেব, যদি অজনসিয়াত ভালো কর করতে পারো তাহলে আমি মালটাও ভালো দেব। আমি মালটাও ভালো দেবো, আমি তো সভা কমিটির সেক্রেটারি, খুব ভালো করে অস করবা, ভালো রকম। আমি দেখলাম এসব শালা তো যতই ভালো করে অস করি ও বলে হচ্ছে, তার মানে মাল কম দেওয়ার ধান্দা। আমি তো চালাক কম, যখন দাওয়াত করতে যায় তখন বেদেলে যে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অস করবো, 22,000 টাকা লাগবে, দেখো ভাই দিতে পারবা কিনা। এরম অজনসিয়া ধরছেন আমাদের দেশে 22,000 টাকার অস? আরে আমি তো ঘুষো চিংড়ি 70 টাকা কিলো, আর ওসব হলো বাংলা চিংড়ি 6-6 টাকা কিলো, 6-6 টাকা। আমার একটুখানি ইঞ্চিখানি বলেন, 1 ইঞ্চি গাছ আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রসুল বানিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রসুল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রসুল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাবো। আমি বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো, তা তো ভাই বলতে পারবো না। এই বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নিয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে 1 ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে তুমি যাবে, আমি যে কলমা দেব সেই কলমা পড়ে জান্নাতে যাবা, যখন আমার মালও দেওয়া লাগবে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো টাকা ছাড়া কারণ কলমা পড়াতো না? কথা বলেন না কেন? কলমা পড়তে আসলেই তো বলে দেবে, এই শালা আমার কলমা জান্নাতে যাবি, 1 কোটি টাকা পাল, তাহলে গোটা পরিবার জান্নাত, তোর কাছে 7 জনের বলে দেবো। ওফ আল্লাহ লাখ লাখ শুকরিয়া, যেসব হাঙর যদি রসুল হতো তাহলে কলমা ওই হাঙরের বাড়ি দুটো নেই, ইসলাম মার্ডার হয়ে যেত। একটা বারের জন্য এই ভাবনাটা মাথায় ঢোকে নি যে নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তুমি যদি কোরআন হাদিসের একটা জ্ঞান তোমার কাছে থাকে, আমি রসুল তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি তার জিম্মাদার, যেখানে এই জ্ঞানটা পৌঁছায়নি তুমি জ্ঞানের কথাটা সেখানে পৌঁছে দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা কার, এটা কার কথা, কার কথা? রাসূলুল্লাহর কথা, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা কথা হলেও পৌঁছে দাও। কেন না আমি যে 3-4টা আয়াত আজকে এখানে পড়েছি, এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। এখন সুলতানপুর এলো, ওরা আমার সেই দায়িত্বটা পালন করার সুযোগ করে দিয়ে ডেকেটর খরচা করেছে, ওরা খিচুড়ি খরচা ওদের, চা খরচা ওদের, আবার মাইক খরচা ওদের, সব আয়োজন করে আমারে বলেছে আব্দুল মতিন চলে আয়, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, নবী তোর উপরে যে দায়িত্ব দিয়েছিলেন জ্ঞানের কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার, আমরা একটা বাজার বসিয়েছি, তুই তো দায়িত্বটা আমাদের মার্কেটে এসে একটু পালন করে যা। পাবলিক যেটা করছে, যদি দেশের জনগণ কোরআন শোনাবার এই আয়োজনের জায়গা যদি না করতেন, তাহলে মাওলানাদের কিন্তু দায়িত্ব ছিল গাঁটির টাকাতে লোক ডেকে ডেকে কথাগুলো বলে দেওয়া, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, দায়িত্ব তো আমাদের ছিল। তাহলে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পাবলিক পালন করছে। এর পরেও আবার পাবলিক মোলসাহদের সংসার চালাবার মতো 200-500 হাজার টাকাও যে তেল খরচা করে হুজুর এসে রাত্রি রস করবে, দিনে আবার নামাজ চালাবে, তাহলে সংসারটা চলবে কি করে? 10-15 টাকা দেয়,
তাহলে এরা যা 200-500 টাকা দিচ্ছে তাতে তো মোটামুটি চার ডাল আলুটা হয়ে যাচ্ছে না সংসারে আচ্ছা এর পরেও যে সমস্ত পার্টি 20 দাও 30 দাও 40 দাও 50 দাও এসব জলস্থি আর হাঙ্গর কুমির এরা কি ইসলামী জিম্মাদারিটা বোঝে জিম্মাদারি যদি বুঝতেন তাহলে কখনোই সর্বনাশা রাস্তায় তারা হাঁটতো না আরে রাসূলুল্লাহ তো দ্বীনের দায়ী হিসেবে তায়েফে গিয়েছিলেন মানুষকে কলমা শোনাতে নবীকে কি দিয়েছিল তায়েফের লোক পাথর আমি সুলতানপুর এসেছি এরা আমার আপেল দিয়েছে এরা বেদানা কেটে রেখেছে এটা এরা বেবের সন্দেশ আছে দইও আছে এরা পাথর দেইনি আমার আরো যাবার সময় 2-500 টাকাও দেবে আর এই ধর্মের বাণী প্রচারে চললে যদি গলায় পা দিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয় পৃথিবীতে এর চেয়ে বড় হাঙ্গর আর বড় কুমির কারা হতে পারে আরে টাকা যদি রোজগার করব বস করব কেন ইট ভাটা করব টাকা রোজগারের জন্য জলকর করব টাকা রোজগারের জন্য পোলট্রি ফার্ম করব টাকা রোজগারের জন্য গার্মেন্টস এর ব্যবসা করব টাকা রোজগারের জন্য হ্যান্ডক্রাফটস এর কোম্পানি খুলে দেব টাকা রোজগারের জন্য কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের ইঞ্জিনিয়ার তৈরি হব টাকা রোজগার করার জন্য ধর্ম ব্যবসা করব কেন এরা ও আসলে এটা বিনা পুঁজির ব্যবসা কিছু জানিস আর না জানিস মাই গেসি বলল এলএম কালাম কিছু নেই বাবা এসেছি দিনের খেদমতে আরে তোর এলএম কালাম নিতে তুই এখানে এইছিস কেন ভাই সাইকেল গ্যারেজে যা টিকিট মার খিচুড়ি হচ্ছে ওখানে চুলো যাও দে এখন তুই এলএম এর ব্যাপার আমি বিরাট এলএম আমার নি আমার তিনটে হাদিস আছে দুটো কোরআনের আয়াত আছে আমি পাঁচটা বলবো আমার ফুরিয়ে গেলে এলএম চলে যাব আমি বলবো আমার ভাট শেষ তা তুই উঠেই বললি এলএম কালাম কিচ্ছু নেই তাহলে এখানে আসলি কেন আর সত্যিকারের এটাও ঠিক যখন নাহমাদু বলে বাগান ছেড়া টান দেবে তখনই বুঝতে হবে এলএম এলএম আর কেলেম দুটুই এর ভেতরে আস আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়্যুম দি রাষ্ট্রের সামনে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারি ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল কার লেখা কি সব্য না সব কি ফেলেছে কবি নজরুল ইসলামের লেখা আমিও বলছি একটা দিন আসবে যেদিন স্টেজের সিঁড়ির মুখে আল্লামা রুহুল আমিনের ওয়াজ শিক্ষা ফুরফরাফি সাহেব কেবলার ওসিয়াতনামা কেরালা মডেল ইসলামিক স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে যাবে যে স্টেজ উঠে ওয়াজ করবে তার আগে বলুন দাদা পীরের ওসিয়াতনামা আপনি মানেন কিনা সেই দিন বাজার গরম করা 22,000 টাকার পার্টি আন্ডার প্যান্ট নোনা প্যানে রুষিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে আবার চলে যাবে সেদিনটা বেশি দূরে নয় সেদিনটা কথা বলা যায়নি খুব বেশি দূরে নয় সবে তো আমের এখন গুটি হয়েছে গুটি বলির থেকে সবে গুটি হয়েছে তাতেই বড় জ্বলন চেপে গেছে কত রকমের মিথ্যা কথা কত প্রতারণা কত রকমের ধোকা ওরা না সব সাপি মজাবের বই পড়াবে শুনেছেন কি হাদিস জাল হাদিস এটা জাল হাদিস তো হবে এখন জালে জড়িয়ে যাবার ভয় হচ্ছে ওই জালেই তোরা জড়া জড়া বলে সাবি মজাবের বই পড়াচ্ছে সাবি মজাবের বই পড়ানো হচ্ছে না হচ্ছে ভাই বড় প্রশ্ন পরের প্রশ্ন তুই দাদা হুজুর ওসিয়াতনামা খুলে একবার দেখ দিনি দাদা হুজুর তো তার ওসিয়াতনামায় লিখেছেন হানাফি শাফিঈ মালিকি হাম্বলি চার মজাব নয় বরং চারের মুজাহাব সুবহানাল্লাহ বলে তাহলে যারা জালেম যে মাওলানা যে মুফতি যে হাজি গাজী সাফি মুজাবকে ইনকার করছে তাদের কি ঈমান ঠিক আছে দাদা হুজুরির ওসিয়াতনামায় তো এটা বলেছেন চার মুজাব নয় চারের মুজাব পরেই বলেছেন চার মুজাবের সম্মিলিত আদর্শগত চিন্তা ভাবনাকেই বলা হয় সুন্নাত ওয়াল জামাআত জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাসিল তারিন নড়া তারির ভাঙি সেদিন বেশি দূরে নয় কি বলেছিলাম নজরুল ইসলামের কবিতাটা
বলেন বলেন দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে একটা কুলি ট্রেনে চলছিল তো জমিদাররা উঠে তার এনে ঠেলে নিচে ফেলে দিল নজরুল ইসলামের ভাষায় যে দুধি চিদের হাড় দিয়ে ওই বাষ্প সকর চলে বাবু সাহেব তাতে চড়িল বসিয়া কুলিরা পড়িল তলে তার মানে যাদের রক্ত মাংস হাড় হাড্ডি পানি করে দিয়ে ট্রেন লাইন তৈরি হয়েছিল যে কুলি মজদুরদের রক্ত পানি করে রেল লাইন তৈরি হলো আর সেই রেলে জমিদাররা বসবে আর বাবুরা চাকার তলায় যাবে এই জুলুমার এই অত্যাচার বেশি দিন আর সহ্য করা যাবে না তাই কবি নজরুল ইসলাম বলেছিলেন চোখ ফেটে এলো জল জগৎ জুড়িয়া এমনি করিয়া মার খাবে দুর্বল দিনে দিনে যত বাড়ি আছে ঋণ না উফ ভুলে যাচ্ছে দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নেচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল তারপরে আরো দুলাইন আছে যে দুলাইনের মানে হলো যে যুগে যুগে দিনে দিনে যা রিল হয়েছে এ ঋণ ব্রিটিশ ইংরেজের কাছ থেকে একদিন আমরা কড়ায় গুন্ডায় সুদে আসলে আদায় করে নেব নজরুল ইসলামের কবিতার সারাংশটি এটাই ছিল খুবই দুর্ভাগ্যজনক জাতির জন্য চাচ্ছি আমরা লেখা পড়া শিখি জাতি চোখটা খুলুক জাতি চোখটা খুলুক সকালে বেলা উঠলে না কচি শিশুটাও আনন্দ করে বুড়োটাও আনন্দ করে একটু চা খাওয়া হবে চ্যাংড়াটাও আনন্দ করে ফেসবুক চালানো যাবে মারাও আনন্দ করে উঠোনওয়ারে ঝাড় দিতে হবে শুধু কলজে টান পড়ে চামচিকে টান পড়ে কার ওর ডানা পাতলা সূর্যের রোদ ওর ডানা সূর্য না বলে এক জায়গায় যায় আর ওখেন গিয়ে শুধু বদদোয়া করে ও আল্লাহ ও খোদা তুমি একটু পানি দাও সূর্যটা যেন লিবে যায় ও আল্লাহ ও খোদা তুমি সূর্যের কপালে বাস ফেলো যেন দুনিয়ায় আর সূর্য উঠতে না পারে চামচিকের বদদোয়ায় সূর্যর কিছু কিছু যে যা চিৎকার করছে না সব চামচিকেদের ডানা জ্বলা ডানা জ্বলা শুরু হয়ে গেছে পাকনা বলো চিৎচিৎ চিৎচিৎ করছে সেই জন্যে ওরা একটু এরম বদদোয়া দেবে এতে চিৎকার করার কিছু নেই এতে হাহুতাস করার কিছু নেই যে সূর্য উঠেছে মানে ইনশাল্লাহ একদিন দুপুর হবে ইনশাল্লাহ সবে তো সূর্য উঠেছে দুপুর একদিন হবে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে এতটা কথা বলার পরে এ কথা বলতে চাইছি আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলেছিলাম ইবাদত অর্থ কি ইবাদত মানে হলো গোলামি করা আল্লাহ দাসত্ব বৃত্তি করা আল্লাহ চাকরগিরি করা আর আল্লাহ চাকরগিরির দুটো স্তরের মধ্য দিয়ে হতে পারে একটাকে বলা হয় হামদ আর একটাকে বলে শুকরিয়া হাম বলা হয় আল্লাহ কিছু বিনিময় আমার দিয়েছেন ওই কোন কিছু পাওয়ার বিনিময়ে যে ইবাদত আমরা করি ওই ইবাদতকে বলা হয় হামদ আর আল্লাহ আমার কোন কিছুই দেননি কিছু না কোন কিছু না পাওয়া সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করছি ওই ইবাদতটাকে বলা হয় শুকর হামদ ধরুন যেতে যেতে হঠাৎ ফোন এলো ফোনটা কানে ধরলাম একজন বললো হুজুর আমার স্ত্রীর আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন আমি বললাম আলহামদুলিল্লাহ এটা কি এটা হাম এটা আল্লাহর গুণগান করছি কারণ এটা ছেলে দেশে আল্লাহ তাই আমি আল্লাহর প্রশংসা করছি তাই না তো ফোন কেটে গেলাম চলছি হাঁটছি হঠাৎ যেতে যেতে মনে হলো তা বেকার রাস্তাতে যাচ্ছি যখন একা একা তা মুখটা বন্ধ করবো কেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন সুসংবাদ আছে কেউ ভালো বলিনি অথচ নিজের আপন মনেই যে বেকার সময় নষ্ট করো কেন পথে এগো জান্নাতের দিকে আমার রাস্তাটাও এগিয়ে যাক আল্লাহ যে কিছু দিয়েছেন তার বিনিময়ে পড়ছি তা না এটা এমনি মনে উদয় হলো আল্লাহর গুণগান করছি এটাকে বলা হয় শুকরিয়া
হামদার শুকরিয়া আচ্ছা আল্লাহ শুকরিয়াটা পরে করুন আল্লাহ যা দিয়েছেন সেই দেওয়ার পরিমাণ অনুযায়ী কি আমরা আল্লাহর হামদ আদায় করতে পারছি ভুল হচ্ছে না তো হামদার বলে দিই আসলে পড়িস তো অনেক দিন আগে সব ছেলেবিলে থাকলে নামাজ করতে ভয় লাগে পরে কে বলবা নি হুজুর এটা ভুলে পড়েছিলাম কোথায় জানো ওটা বালাঘাটে কিতাবটার নাম কি জানো যাই হোক তো ওই কিতাবের শুরুতেই হামদার শুকরিয়া আর তারপরেই ছিল সালাতের পাঁচ রকমের ব্যাখ্যা বিশ্লেষণ সি অনেক দিন না পড়ে পড়ে খানিকটা ভুলেও গেছি যাক তো আল্লাহর ইবাদত করতে গেলে প্রথমতে জানতে হবে আল্লাহ আমাকে কি কি দিয়েছেন কত নিয়ামত কত রহমত কত করুণা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আগে জানতে হবে রজবলি সাহেব এসেছেন নাকি রজবলি সাহেব এসেছেন কই কি মাল কি তুমি দাও নাকি রজবলি সাহেব চলে এসো দেরি করো না ওরে ওর কথা শোনেন এখন ওর ওর তো মুখ না ওর এখন ইটভাটার চুল্লি তুলে দিলি দেখো বক ধোঁয়া উঠতে চুল্লি দিলে তবে শুধু দোষ একটা ও চাল লিগার বেরোতে সময় লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা আমাদের কষ্ট আমাদের লড়াই আমাদের সংগ্রাম ছোট ছোট বাচ্চাদের ভিতরেই আমরা তিলে 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 বোঝাবার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা বাচ্চাদেরকে বোঝাবার চেষ্টা করছি আল্লাহর নিয়ামত হক কিভাবে আদায় করতে হয় আমরা বোঝাবার চেষ্টা করছি আল্লাহকে কিভাবে ডাকতে হয় আমরা বোঝাবার চেষ্টা করছি আল্লাহর রহমতকে কিভাবে স্বীকারোক্তি করতে হয় এগুলো শিক্ষা ছাড়া কোনোদিন কোন রকম ভাবে এই কাজ করা সম্ভবপর না এক লাইনে ধরবে কেন বাচ্চাদের আগে দাও বড়দের পিছনে বাচ্চাদের আগে দাও হ্যাঁ বাচ্চাদের আগে দাও বড়দের পিছনে এই দেখি সেবাল আবার নোটিশ বলো ডেকোরেটর হ্যাঁ ওরে পড়িয়ে যাবো সে ভয় লাগছে না ভয় লাগছে সবার আর ক্ষতি হবে চলে মানে ওদের একটু লাইন করে দাও আচ্ছা ঠিক ও যেখানে থাক কোচি কোচি সামনে লাইনটা বস আবু বস সামনে লাইনটা বস সামনে লাইনটা শুধু বস আল্লাহ তাড়াতাড়ি দাও আমার কথা আর চোখ দেখতেছ ওই দিকে তো কান আর আমার দিকে আমার দিকে বাহ তাড়াতাড়ি এই বন্ধ হয় না হেঁটোটা মারতি দিয়ে মাকিটা মতো রাখতে সেকেন্ড লাইনে তোমরা বসো না তোমরা না সেকেন্ড লাইন বাহ হেঁটো গেড়ে সোজাও এ চাচি তোর হেঁটো ব্যবহার এই এই রাখো হ্যাঁ থ্যাংক ইউ বেশ মাসা কোচি নিচে আচ্ছা আম্মু কোন ক্লাস ক্লাস টেন আপনার আপনার সেভেন আচ্ছা এই বাচ্চাগুলো একটাও মাদ্রাসার বাচ্চা একটু সুবহানাল্লাহ বল এরা সবাই হাই স্কুলে পড়বে হাই স্কুলে পড়েও সবাই এরা একদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কেউ উকিল হোক কেউ ব্যারিস্টার হোক কেউ ডাক্তার হোক
কেউ বা ইঞ্জিনিয়ার হোক কেউ বা নার্স হোক কেউ বা নাসার বৈজ্ঞানিক তৈরি হোক কেউ বা আইনজ্ঞ লোক তৈরি হোক আচ্ছা এদের ভিতরে এই ছোট বয়সে নামাজ আর কোরআন এটা যে আমরা এদের ভিতরে দিচ্ছি আমাদের কি বড় অন্যায় হচ্ছে ভাই তাহলে এত ফতোয়া পাটাপাটি কেন একটুখানি অপেক্ষা করেন ফতোয়াগুলো যে বা যারা দিচ্ছে ওই রেকর্ডগুলো রেখে দেন আগামী পাঁচ বছরের ভিতরেই তাদের ছেলে মেয়েও এখানে পড়তে পাঠাতে হবে ইনশাআল্লাহ এটা আমি আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি এই বাচ্চাগুলো আব্বু কোন ক্লাস 5 আপনার 4 সবই আমাদের লড়াই এটা যারা সবাই স্কুলে পড়বে এবারে পোর পাস করে কোন আব্বা মা যদি তুলে নিয়ে আলেম করার জন্য মাদ্রাসায় দেয় আলহামদুলিল্লাহ কোন বাপ মা যদি মনে করে আমার কুচিরে তুলে নিয়ে বড় মিশনে পড়াবো নো ডাউট খুব ভালো কাজ গ্রামের বাইরে গেলে মিশন মাদ্রাসা কোথাও না কোথাও তো পড়ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু যদি কুচিটা গ্রামে থাকে 10 11 12 পর্যন্ত 1 2 12 আমাদের সিলেবাস সারা দিন সেই স্কুল কলেজ নিয়ে পড়াশোনা করো প্রতিদিন 2 ঘন্টা আমাদের কাছে আসুক আমরা তাকে ইসলাম শিক্ষা দেব এই আমাদের লড়াই এই আমাদের সংগ্রাম কোচি এই যখন একটা কেউ কোরআন শোনাও যে কেউ কি হতে পারে না তোমার হুজুর আমি শুনবা কেন আমি যার ইচ্ছা তা মুস্তাকিনির মেয়ে সুবহানাল্লাহ তো ও তো তোর বাপের তো এতে ছোট বয়স মাশাআল্লাহ যাও মা আল্লাহ তোমার ভালো করুক কার আলহামদুলিল্লাহ আমরা কোচি মোসাম্মদ সাবিনা বিবি স্বামী মোহাম্মদ মুস্তাকিম মোল্লা বাড়ি সুলতানপুর ওরা আব্বা আম্মার রুহের শান্তির জন্য 500 টাকা দিয়েছে আর আমাদের সুন্নতুল জামাত মিনা কেবলাকের পক্ষ থেকে বোধহয় 700-800 টাকা আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আমি তো এখন কালেকশন করব না কালেকশন মুফতি সাহেব করবে কোচি কোরআন শোনা দেয়া কেডা এই হুজুরির কথা হবে না যার ইচ্ছা হবে তার কেডা পড়বে আপনি দাও কনসেপ্ট দাও আচ্ছা তুমি শুনো আমার এই কোচি ভুলো আরে ভুল করতে গেলে যোগ্যতা লাগে তোমার বাপ এখানে এসে পড়ো ভুলো আমি চাচ্ছি তুমি ভুল কর পড়ো পড়ো السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم যা কোরআন শুনিয়েছে পাঁচ বছর আগে কি এরম বাচ্চাদের কাছে আশা করতে পারতাম আলহামদুলিল্লাহ আর একটা কেডা বড় কোন একটা মা বড় যার ইচ্ছা
এখন যদি পিছিয়ে যাও সারা জীবন পিছিয়ে যেতে সব সময় লাগে ওই তো সব সময় আগে থাকতে হবে কখনোই পিছলে হবে সব সময় আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يزدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم رميا سلطانة كلاس 10 بيبيا هاي سكول সবাই নিচে কোচিদের একটু দেখুন তো আমি দুটো কথা বলবো এখন তো ঠিক সময় মতো ওরা যখন এসে হাজির করিয়েছে টাইম কত বাজে টাইম টাইম নটা আমার টাইম কটা করে দশটা পর্যন্ত তো শুধু কোচিদের একটু এক নজরে দেখার জন্য আমিও সরে যাচ্ছি ওটা নিচে দাও তো আলহামদুলিল্লাহ একটা গ্রাম থেকে এই বাচ্চাগুলো সবই তো এই গ্রামের বাচ্চা বলে সবাই সবাই তো সুলতানপুরে ইনশাআল্লাহ আমরা এই শুধু 50টা বাচ্চা পড়িয়ে সন্তুষ্ট না আমাদের লড়াই আমাদের সংগ্রাম হলো এই গ্রামের সমস্ত বাচ্চা যেন এক পিস বাচ্চা কোরআন থেকে মাহরুম না হয় এক পিস বাচ্চা যেন স্কুল এডুকেশন থেকে কখনো বাইরে না যায় না স্কুল ছুটি হতে দেব না কোরআন থেকে মাহরুম হতে দেব এরা সবাই ইসলামের উপরে থাকুক এরা সবাই কোরআনের উপরে থাকুক এটা আমাদের লড়াই এটা আমাদের সংগ্রাম তো এখন আমি এখনো 10 মিনিট কথা মিনিট করি কথা বলব এমন এক কুচি যদি তুলে দেই তাহলে ওরা নামতে নামতে যে সময় যাবে তাতে আবার আমার বাজার ভেঙে যাবে ওরা এখন ওখানেই থাক ততক্ষণে আমি আর দুটো কথা বলে নেব যে যেখানে আছেন ওখানেই বসেন আস্তে আস্তে যেন শব্দ না হয় বসে পড়ো সোজা হয়ে বসতে বলেছি সবাই সোজা হয়ে বসো বাহ সুবহানাল্লাহ বিহামদিহি তো আমি যে কথাটা বলতে বলতে আলোচনা ছেড়েছিলাম তারই মাঝখানে এই সুন্দর যে পরিবেশ বলছিলাম আচ্ছা কলমা শাহাদাত একটু পড়ে শোনাবে কেডার মজলিসে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كتي এই কলমটা শোনাতে হবে কেটে শোনাবে কলমা শাহাদাত আমার কথা খেয়াল করুন কলমা শাহাদাত শোনাতে হবে কেটে শোনাবে কে আপু দাঁড়াও আসসালামু আলাইকুম
كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. كلمة شهادة إتو بولتي لجلا لغار كتا نا جيكاني سيكاني هاتي غاتي ماتي سهوري نغوري এতো মাথার উপরে যদি উলঙ্গ তলোয়ার ধরে তখনও তে কলমাটা পড়া উচিত তাহলে কলমা পড়তে কোনোদিন লজ্জা লাগা উচিত না তো কলমা পড়তে লজ্জা লাগা মানে তাহলে আসল ঈমানদার হতেই লজ্জা পাওয়া কলমা পড়তে লজ্জা পাওয়া মানে ঈমানদার হতে লজ্জা পাওয়া আলহামদুলিল্লাহ আমাদের এই বক্তব্যটা সুন্দরভাবে গোটা সুলতানপুর গ্রামের সমস্ত মানুষের প্রচেষ্টায় এই বক্তব্যটা ধীরে 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 গড়ে উঠছে আমি আবার বলছি অনেক ভুল ব্যাখ্যা অপব্যাখ্যার শেষ কথা কেরালা মডেল হাফেজ মাওলানা মুফতি কারি তৈরি করার প্রতিষ্ঠান না এটা মুসলমান তৈরির প্রতিষ্ঠান আমার এখানে মাওলানা মুফতি হাফেজ কারি করব না আমার এখানে একটা মুসলমানের জন্য যতটা লাগে ততটাই দেব এই বাচ্চাদের ভিতরে কোনো আব্বা যদি বলে যে আমার কোচিরে হাফেজ করব আমি বললাম ভাই তুমি এখানতে তুলে নিয়ে আমাদের ওই মাঠে একটা মাদ্রাসা আছে ওখানে দাও আমার কথা বোঝা যায় এটাও হলো প্রাথমিক এডুকেশন এইবার সে যদি হাই স্কুলে পড়ে তাহলে 8 9 এও পড়বে আমাদের এখানে 2 ঘন্টা সে পড়বে তবে এটা আমি বলে দেব এটা আমি আগাম বলে দিতে পারি যে আমারই কোচি যারা স্কুলে মাধ্যমিক পর্যন্ত ওই কোচিটা মাধ্যমিক পরীক্ষা দেবে এরা উচ্চ মাধ্যমিক যেদিন পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি আসবে আর এইরকম ছেলেদেরকে আপনি মসজিদে জুমার খুতবা তুলে দেবেন উচ্চ মাধ্যমিকে পড়া হাই স্কুলে পড়া ছেলেটাকে যদি সে মডেলের ছাত্র হয় বিনা খুতবায় মুখস্থ জুমার নামাজ পড়িয়ে দেবে ইনশাআল্লাহ আপনার জানাজা তো নসিব যাতে নেবে আমি আজও বলছি সরকারি সিনিয়র মাদ্রাসাতে টাইটেল পাস করে কোরআন যা তেলাবাত করতে না পারে আমার দুটো কোচি তার চাইতে অনেক ভালো কোরআন শুনিয়েছে টাইটেল মাদ্রাসার কিছু ছেলেপিলে কোরআন ভালো পড়তে পারে ওরা অন্য খারিজি মাদ্রাসা থেকে পড়ে তারপরে সিনিয়র হয়েছে কোরআন শিক্ষাটা টাইটেল মাদ্রাসার অবদান না ওটা অন্য জায়গা থেকে লোন দেওয়া সেই জায়গায় দাঁড়িয়ে বিতর্কের ঊর্ধ্বে উঠে বলছি এটা মাওলানা মুফতি হাফেজ কারি না যে বাপ মনে করবে আমার ছেলে মাওলানা পড়বে আমি বলছি তুমি ভাই তোমার ছেলে এখান থেকে তুলে এনে জনায়েদের ওখানে দাও ওখানে মাওলানা পড়ো তোমার যদি পছন্দ না হয় তুমি ওখান থেকে তুলে নিয়ে বসিরহাট মাদ্রাসায় দাও আরো বড় মাদ্রাসায় দাও জামিয়ায় দাও আমরা এখানে মাওলানা তৈরি করি আমাদের লড়াই গ্রামে তিন বছরের উপরে যত মানুষ আছে যত বাচ্চা আছে সবার ভিতরে আমরা ইসলাম ইনপুট করতে চাইছি সবার ভিতরে এবং সেই সঙ্গে সঙ্গে বাচ্চার বাপ বাচ্চার মা বাচ্চার দাদু বাচ্চার দাদিমা কটা শিফট চালু হয়েছে কোচি মায়েদের ক্লাস বিল্ডিং এর জন্য কারো একটা বাড়ি ভাড়া নাও বাড়ির বারান্দা আরে গ্রামের যে কোনো একটা বাড়ির বারান্দা ভাড়া নাও আরে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিল্ডিং ছাড়াই প্রথমে আম বাগানে হয়েছিল মনে নেই আজকে সেই বিশ্বভারতী এখন বিশ্বভারতী সুতরাং মায়েদের ক্লাসটা ইমিডিয়েট করো আর বাবাদের ক্লাস এই তো তোমরা কথা শোনো শালা আমি করব ইমামতি আর এরা আবার আমার উপর ইমামতি করবে কিজি আমি বলছি তুমি মাঠে দোসনাটা পেতে তারপরে বলো দোসনায় মাছ পড়ে না তুমি সেই হুজুরির মতন করো না বলি তো হুজুর একটা তাবিজ দাও দিন আমার যেন ছেলে হয় একবার লেসে ছেলে হয়নি দুবার লেসে ছেলে হয়নি তিনবার আবার গেবল তুজন আমার এখন ছেলে হয়নি তা হুজুরির খুব এ হয়েছে বলতে কথা শোনো দিন শুনে খুব সুন্দর করে পড়ে শুনে গায়ে ফুদেছে যে তাবিজ করে দিয়েছে ফের এসে বলছে হুজুর আমার ছেলে এখন হয়নি তাহলে খোকা তোমার স্ত্রীর বাড়ি কোন জায়গায় তাহলে তো হুজুর আমার এখন বিয়ে করা হয় এসব জিনিস সেই রকম জিনিস আরে বাবা তুই ধোসনাটাকে ফাট তারপর মাছ পড়ে কিনা পড়ে আমি দেখে নেব
দোসরাই পাবে না মাঠে মাঠে পানিতে দোসরা মোটেই পাবে না শুধু কালাচ্চে মাছ পড়ে না মাছ পড়ে না আরে সমুদ্রি দোসরাটা পেতে তারপর বল আমি আবার বলছি ইমিডিয়েট মায়েদের ক্লাসটা শুরু হোক মাগরিব বাদ বুড়ো মানুষের ক্লাসটা শুরু হোক এই বুড়ো কটা তো মরবে তাড়াতাড়ি জানি না আল্লাহ কার আগে না অন্তত 10টা বুড়ো যদি কোরআন শিখিয়ে কবরে শোয়াতে পারে কোরআন শিখি কবরে গেলি বোধহয় বড্ড দাম ছটফট করবে কবরে বলে বুঝতে পারবেন ঠেলাড়া কোরআন না নিয়ে যারা কবরে যাবেন আমার কথা মিলিয়ে দেবেন সেই সুতরাং আমাদের লড়াই একটা ভিলেজ প্রজেক্ট MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট এখানে বাইরের বাচ্চা কাচ্চা দেব না আমার এই গ্রাম সাধারণের জন্য আমার এই গ্রাম সুন্দর করার জন্য মুজাদ্দিদিয়া সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল এটা আমাদের গ্রাম সাজানোর জন্য এটা পশ্চিম বাংলা সাজানোর জন্য না আর এই রকম মডেল আমাদের লড়াই প্রত্যেক গ্রামে গ্রামে হবে ধরুন এখন কমপ্লিটলি সিস্টেমেটিক্যালি চলছে 180টা গ্রাম কুচি এবারে পুরস্কার ফাইনালে টোটাল অংশ নিয়েছে কজন তিনজন তার মানে 386 জনের 85 জনের ভিতরে এই গ্রাম থেকে তিনজন চান্স পেয়েছে পুরস্কার পাওয়া না পাওয়াটা আমার কাছে না ও জায়গায় প্রতিযোগিতায় দাঁড়ানোটাই বড় কঠিন আগামী দিন যেন সংখ্যাটা বাড়ে তুমি কতটা পুরস্কার পেয়েছো আমার দেখাতে হবে না ফাইনাল পর্যন্ত তোমার বাচ্চা বেশি পাঠাতে হবে টোটাল তো ওখানে 386টা ফাইনাল কম্পিটিশন তাতে এখান থেকে গেছে মাত্র তিনজন আমি বলছি ওইটা তিন তারিখকে নজন হোক সামনে বাড়ে ওই জায়গাটায় পুরস্কার আমার দরকার নেই আমি চাইবো বাচ্চার অন্তত এই পর্যন্ত যাক এটা আমার কাছে অনেক বড় পাওনা তো আলহামদুলিল্লাহ যারা গ্রামের বাস গ্রামের নওজওয়ান যুবক নবীন প্রবীণ এই যে 50টা কোচির বাপ এখানে আছে 50টা কোচি আজকে কোরআন শরীফ পড়েছে এদের কারোর বাপ এখানে আছেন আব্বা একটা কোনো আব্বা ইশারা করবেন ও মাশাআল্লাহ তুলতে হবে না আচ্ছা সত্যি করে বলবেন যে এই বাচ্চাটা যে কোরআন ধরেছে এই কারণে আপনার আত্মার ভিতরের অনুভূতিটা কি ও তো কাঁঠালের কাকালি তো ভালো লাগে ভাই কিছু বলবেন আপনার ভিতরের অনুভূতিটা কব মাইক্রোফোনটা দে তো ভাই মনে হচ্ছে আমার ভাই একটু বলতে পারবে আপনার কোচি আজকে কোরআন পড়া শুরু করছে বাদ থেকে আপনার অনুভূতিটা কেমন ওরে ঘুড়ির মতন উড়িয়ে যা দেব হেঁটে যা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এটা এটা হ্যাঁ ওকে ওকে এই কেরালা মডেলের মাদ্রাসায় পড়ে আমার মেয়ে কোরআন শরীফ ধরেছে এবং আমার মেয়েও চান্স পেয়েছিল ওই রাজা রাজ্যে এটা হয়েছিল সেখান থেকে ইনশাআল্লাহ পুরস্কারও পেয়েছে বাহ কোন ইভেন্টে চান্স পেয়েছিল ও অঙ্কন প্রতিযোগিতা ছিল অঙ্কন প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে বাহ ওখান থেকে আর আমি খুব গর্বিত এই মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসায় পড়ে আমার মেয়ে কোরআন শরীফ পড়েছে এবং বিভিন্ন জায়গায় অংশ এখানেও প্রতিযোগিতায় ছিল এখানেও প্রতিযোগিতায় দুটো ইভেন্টও ফার্স্ট হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত এবং এরকম একটা প্রতিষ্ঠান চলছে আমাদের গ্রামে এর জন্য আমি খুব গর্বিত এবং এরকম মানে আমাদের যে সকল বাচ্চারা আমাদের সন্তান তুল্য ছেলেরা যারা এখানে পড়ছে আমি দেখছি তারা কম্পিটিশনে আমি নিজেও ছিলাম তারা মানে অংশটা নিয়েছিলাম তারা খুব সুন্দরভাবে বক্তৃতা বা বিভিন্ন বিষয়ে পরিবেশন করেছে আমার শুনে খুব ভালো লেগেছে এবং আমি আশা করি আমার গ্রামবাসী এই প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক যাতে এই গ্রামটা রোল মডেল হয়ে ঘটুক এবং এই গ্রামের বাচ্চারা সুন্দরভাবে কোরআন শরীফ শিখুক এবং ইসলামিক আদব কায়দা শিখুক শিখে বড় হোক এবং আমাদের গ্রামের মান সম্মান উজ্জ্বল করুক এই বলে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আচ্ছা আমি কি আশা করতে পারি যে এই স্টেজে একদিন আপনাকেও কোরআন ধরাব হ্যাঁ আশা করতে পারেন ইনশাআল্লাহ আমি কোরআন শরীফটা পড়ছি এবং পারি ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার জীবনের কষ্ট ঋণ শোধ হয়ে যাবে বুঝতে পারেন লোকে গাল দেখ ছোট বলুক বেজব্বা বলুক খানায় পড়া বলুক যা বলে বলুক সালা
এরম একটা লোকের লোক কথা বলবে আমার কলিজার শেষ রক্তের বিন্দু পর্যন্ত ঠান্ডা হবে ইনশাআল্লাহ আমি বিদায় নেব বিদায়ের প্রাক্কালে এদিকে যে হাঁটটারগুলো আছে ওদের গায়ে একটু গোস্তটোস্ত দিতে বুঝতে পারেন নি একদম পুরো কঙ্কাল থেকে হয়ে আছে সিরা নেই রক্ত নেই গোস্ত নেই এখন এই গোস্ত ফোস্ত দেওয়ার জন্য 50টা বাচ্চা যে আজকে কোরআন ধরেছে এতটা মানুষ আছেন একদম গার জুদ গায়ে রেখে গায়ে জুদ গায়ে রেখে আল্লাহর রাস্তায় কি খরচ করছা আমাদের এই বিল্ডিং এর জন্য মোট 1800 স্কয়ার ফুটের ছাদ আলহামদুলিল্লাহ ভিতের উপর থেকে ছাদের নিচে পর্যন্ত প্রয়োজনীয় মালের হিসাব বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইসলাম পানা হয়েছে এতদিন যাওয়ার ছিল মুসলমান পানা আজকে ইসলাম পানা হচ্ছে যে কাজের আগে নিয়ত ঠিক কর ইট 16000 বালি 1200 স্কয়ার ফুট সিমেন্ট 220 বস্তা সিমেন্ট 220 বস্তা পাথর 550 স্কয়ার ফুট 12 এমএম রড 10 পিস 10 এমএম রড 10 এমএম রড 30 পিস 8 এমএম 45 পিস 6 এমএম 60 পিস এই পর্যন্ত নিচে থেকে ছাদ পর্যন্ত আর ছাদের ছাদ পর্যন্ত ওঠার পর ছাদের এস্টিমেট বালি 500 স্কয়ার ফুট সিমেন্ট 130 বস্তা পাথর 58 600 স্কয়ার ফুট 12 এমএম রড 14 পিস 8 এমএম 170 পিস 6 এমএম রড 30 পিস এইটা অনেকগুলো করতে করে গোটা গ্রামের সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে এইটা 100 150 220 করে একদিন দল বেঁধে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসি যে আমাদের মাদ্রাসার কাজের জন্য এই এই জিনিস লাগবে আপনার কাছে আমরা এসছি আপনি একটু ভাববেন আর বলে আসবেন যে আজকে দিয়ে যাচ্ছি 10 12 দিন 15 দিন পরে আমরা আবার আসব তাহলে গ্রামের মাছাজিদের কাছ থেকেও আপনারা একটা উল্লেখযোগ্য দান পাবেন তো আজকে এই সুন্দর ছবি দেখে এতটা বাচ্চার এই সুন্দর ছবি দেখে আমি একটা করে হাজার টাকা কি দাবি করতে পারি আপনাদের কাছে আপনার বাড়ি তো সুলতানপুর সুলতানপুরি তো ফকির লোকের বাস করা উচিত না লেখো আলহামদুলিল্লাহ আমার ভাই একদম প্রথমে আমি জানি ও সংসারের অবস্থা বিলক্ষণ জানি মুস্তাকিমদের পরিবার সম্পর্কে আমি ভালো জানি খুব গরিব মানুষ খেটে খেটে সংসার চলে ভাই এক বস্তা সিমেন্ট দেবেন এই 1000 টাকা দেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আল্লাহর আরেক বান্দা তার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি স্ত্রী মারা গেছে 5000 টাকা তিনি গোপনে চুরি চুরি করে হাতে দিয়ে গেছেন দোয়া করেন যাদের উদ্দেশ্যেই দান এতে 5000 আছে আল্লাহ কবর জীবনে তাদেরকে যেন শান্তি এনায়েত করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ দু নম্বরে আল্লাহর আরেক বান্দা নগদ 1000 টাকা দিয়েছেন ওটা কেটে দাও তাহলে আল্লাহর আরেক বান্দা 700 টাকা দিয়েছেন তিন নম্বর একজন বলেন 1000 টাকা আল্লাহর রাস্তায় বলে এতটা মানুষ এখানে রয়েছে আমি 5000 10000 20000 চাই একবার সুবহানাল্লাহ আমার এই মাদ্রাসায় আমার ভাইয়ের এক নাতনি এখানে পড়ে তার আব্বা 1000 টাকা পাঠিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ তিন নম্বর আমার এক কোচি মাদ্রাসার একটা বাচ্চা 100 না ও 20 টাকা 100 টাকা দিয়ে এই কোচি আব্বার পকেট মারা না তো তবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদি চার নম্বরে হাসানু কই হাসান ও মাশাআল্লাহ চার নম্বরে পাঁচ নম্বরে একটা 1000 হাসানু ওই লাইস ভাই না তো নেড়ুলি লাইস ভাই আলহামদুলিল্লাহ পাঁচ নম্বরে তিনি 1000 কিন্তু কি বললে সিরাজুল ইসলাম গাজী 500 টাকা দিয়েছেন পাঁচটা হয়েছে 1000 ছ নম্বরে নেড়ুলি গাজী ভাড়া আতিয়ার ভাই তিনিও 1000 দেবেন ছয় হলো সাত নম্বরে
সাত সাত নম্বর এক হাজার আল্লাহর বান্দা বলে মালঞ্চ ও আমাদের আব্দুর রশিদ মালঞ্চের বাড়ি সংগঠনের একেবারে কি বলা যেতে পারে এটাও কাটা ভক্ত আর কি সাত নম্বরে এক হাজার টাকা আট নম্বরে আব্দুল সাত্তার বল দেবতায় এক হাজার টাকা দেবেন আট নম্বরে আট নম্বর না নয় আট আব্দুল মান্নান আট নম্বর আটটা হয়ে গেছে আব্দুল মান্নান সুলতানপুর ন নম্বরে এক হাজার দশ নম্বরে আল্লাহর এক বান্দা এক হাজার দশ নম্বরে আমাদের মুস্তাকিম সুলতানপুরে মুস্তাকিম আলহামদুলিল্লাহ দশ নম্বরে এক হাজার টাকা এগারো নম্বর এগারো নম্বর একজন তাড়াতাড়ি বলে এক দুজনের ভিতরে দাও মানুষ জোরে বলতে পারেন অনেক সময় এগারো নম্বর আলহামদুলিল্লাহ মালিহা পারভিন আমার এক মা তিনি এই কাজের জন্য সিমেন্ট দেবেন পাঁচ বস্তা সুবহানাল্লাহ বিহামদিহি সামিউল মোল্লা সিমেন্ট দেবেন তিন বস্তা কোহিনুর খাতুন এক হাজার এগারো নম্বরে একটা হাজার হয়েছে ফাতেমা খাতুন পাঁচশো টাকা সামিউল মোল্লা সিমেন্ট তিন বস্তা মাশাআল্লাহ একটু আল্লাহ শুকরিয়া আদায় করেন নারে তাকবীর নারে তাকবীর ঠিক পছন্দ সেই হলো না একটু আল্লাহর দিকে চেয়ে রাখেন নারে তাকবীর গোপনে আল্লাহর এক বান্দা পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কত হয়েছে এক হাজার এক হাজার এগারো বারো নম্বরে হাত উঁচু করছে কেটে বারো নম্বরে আপনি ফকির হয়ে যাইতে বলো একলে মাথা দিন সোয়ার আল্লাহ বিহাদি না রে থাকবে ও বেচারা একটা ইউটিউব চালায় আর একটু তদবির তাগেদা করে তদবির তাগেদা করে ভাই তোমার কোম্পানির নাম কি ইউটিউব কি এআই মেলায় তোমার তার মানে তুমি মাল দাও তোমার নাম বল এআই মিডিয়া আজকের এই সবার এআই মিডিয়াটা দেখবে ও এক হাজার টাকা আমার দেবে ফাজ করুনি আজ করুকুম ও যদি আমার আমি কেন রাখব তুমি মাল দাও দেড় হাজার দাও আমি তিনবার বলবো তোমার দাম বারো হয়েছে বারো হয়েছে এক হাজার আব্দুল গফফার আলহামদুলিল্লাহ ওর আব্বা আম্মার জন্য এক হাজার টাকা এক হাজার টাকা কত হলো তেরো বকচরায় তেরো হলো চোদ্দ চোদ্দ বাপি মোল্লা চোদ্দ নম্বরে এক হাজার আলহামদুলিল্লাহ পনেরো নম্বরে এক হাজার পনেরো নম্বরে এক হাজার পনেরো হুজুর আপনার খাতায় হাজার পড়েছে ওতে হাজার হয়েছে জোরে বলে একটা নাম কি সেবায়ন ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা পনেরো ষোলো নম্বরে এক হাজার ষোলো 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 নম্বরে এক হাজার তাড়াতাড়ি বলে ষোলো নম্বরে এক হাজার আমি খুব চুটিয়ে তুলবো না কারণ এরপরে মুফতি সাহেব আসবে বুঝতে পারেন পুরো যদি চটজালতে চেয়েছে বুঝে তুলে যায় না ও লোক এসে আবার বদদোয়া দেবে আমার জন্য বলে শালা কিচ্ছু রেখে যায়নি তো সব লিখেছে সেই জন্য লোকের জন্য আবার কিছু রেখে দিয়ে জাতি আর যেন লোকের জালে আবার কিছু ওঠে কি হয়েছে কড়া হয়েছে পনেরো আর পাঁচটা দেন কুড়ি বলে নেমে যাব তারপর মুফতি সাহেব আসবেন মৌলানা সাহেব রজব আলী সাহেব নিপাট শোনাবে কালেকশন করবে না মুফতি সাহেব শেষে আবার একটু কালেকশন করবে আমি একটু কালেকশন করেছি ও আবার খানিকটা ঘাস টাস খেয়ে গিয়ে নেবে পরে আর একটা গয়লা এসে দেবে মাঝে মাঝে একটু ঘাস না দিলি না গুরু বা লাথি মারি পনেরো হয়েছে ষোলো নম্বরে একটা ষোলো সুলতানপুর পাটকেল পোতায় বাড়ি মোহাম্মদ বাবুর আলী ভাই ষোলো নম্বর এক হাজার আলহামদুলিল্লাহ সুলতানপুর পাটকেল পোতায় বাবুর আলী ষোলো নম্বর সতেরো চাপালি সিরাজুল ইসলাম ভাই সতেরো নম্বর এক হাজার ও আমাদের ডাক্তার ভাই আলহামদুলিল্লাহ